আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও, তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। আর তোমরা অনেকজনেই বলেছো ইউটিউব লাইভ কী করে করে, দিদি দেখাও দিদি দেখাও, তো সেটাই আজকে তোমাদের দেখাবো ইউটিউব লাইভ কী করে করে। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো ইউটিউব লাইভ আমি কী করে অন করি, আর তোমরাও শিখে নাও ইউটিউব লাইভ কী করে করে, কারণ অনেকেই জানে না ইউটিউব লাইভ কী করে করে, তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তাহলে চলো বন্ধুরা দেখে নাও ইউটিউব লাইভ কী করে করে। প্রথমে আমরা ইউটিউবে যাব, ইউটিউবটা অন করলাম, তারপরে এখানে আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা ক্লিক করব, তারপরে আমরা এখানে ভিডিও আপলোড করি, যেখানে এখানে দেখো গো লাইভ বলে লেখা আছে, গো লাইভটা আমরা ক্লিক করব। গো লাইভটা ক্লিক করার পর এখানে দেখো লিখব আমি লাইভ ওয়ান, লাইভ ওয়ান লেখার পর এটা ব্যাক করব, ব্যাক করার পর এটা টিপব নট সিলেক্টেড, তারপরে দেখো ইয়েস ইটস মেডি ফর কিডস আর নো ইটস নট মেডি ফর কিডস আছে, তাহলে আমরা নট মেডি ফর কিডসটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নেক্সট টিপব, এখানে নেক্সট আছে নেক্সটটা টিপব, এখানে আছে এখানে থাম্বনেল সেট করতে হবে, তাহলে এটা আসবে, এটার পরে আমরা পেন চিহ্ন যেটা দেখছো পেন চিহ্নতে ক্লিক করব, পেন চিহ্নতে ক্লিক করার পর আপলোড থাম্বনেল মানে এখানে একটা ছবি সেট করতে হবে, ছবি আপলোড করতে হবে এখানে, মানে আমরা যে কোনো ছবি দিতে পারি, এই ছবিটাই আমি দিলাম। তারপরে এখানে দেখো সেভ লেখা আছে, এটা আমরা ছবিটা সেভ করে দিব, ছবিটা সেভ করার পর এখানে গো লাইভ বলে লেখা আছে, তাহলে গো লাইভটা আমরা ক্লিক করব। গো লাইভটা ক্লিক করার পর অন হয়ে গেল কিন্তু, হ্যাঁ মানে লাইভটা অন হয়ে গেল, তো আমি এখানে মিউট করে দিচ্ছি, মিউট না করলে আমার কথাগুলো হয়তো মানে যে দেখছে শুনতে পাবে, এটা তো আমি ভিডিও করার জন্য করছি, তো আমরা মিউট করে দিলাম, এই যে মিউট টুপি দিলাম, তাহলে আমার কথাগুলো আর বাইরের মানে কেউ শুনতে পাবে না যারা লাইভ দেখছে আমার, মানে এটা ভিডিও বানানোর জন্য তোমাদেরকে শেখানোর জন্য আমি করছি। এখানে দেখো এটা হচ্ছে টপ চ্যাট, তো এখানে যতজন SMS করবে তোমরা কিন্তু এই মানে কতজন আছে কতজন দেখছে তোমার লাইভটা সেটা তোমরা এখানে দেখতে পাবে, কতজন দেখাচ্ছে এখানে, আর এখানে লাইক দেখতে পাবে মানে কতজন লাইক করলো সেটা এখানে দেখতে পাবে, তো আমার এখানে দেখো একজন দেখাচ্ছে মুন্নি এসছে, চলে আসলাম, তো আমি তো লাইভটা মানে ভিডিওটা বানানোর জন্য করছি, আমি লাইভটা মানে এ করব না, তো দেখো আমাকে SMS করছে, এগুলো SMS দেখতে পাবে, হ্যাঁ আর এই যে ব্যাক ক্যামেরাতে এটা মানে ব্যাক ক্যামেরা করা যাবে, মানে আমি এটা অন্ধকারে করছি, এখানে ব্যাক ক্যামেরা হবে মানে এটা সামনে হয়ে গেল ক্যামেরাটা, মানে অন্ধকারে করছি বলে বুঝতে পারছো না, এটা সামনে হয়ে গেলো এটা পেছনে হয়ে গেল, এটা সামনে হলো এটা পেছনে হলো, আর এখানে দেখো অনেকগুলো তুমি অ্যাপ ইউজ করতে পারবে, যেটা এটা নর্মাল ছিল এখানে এটা মানে যেটা যখন দিতে পারো তুমি, এই যে এগুলো সব অ্যাপ, তাহলে আমরা এটা এ করলাম। আর তোমরা যদি মনে করো কাউকে শেয়ার করবে তোমার লাইভটা, তাহলে এই তিনটে দাগ চিহ্ন দেখছো, তিনটে দাগ চিহ্নকে ক্লিক করবে, তারপরে শেয়ার বলে লেখা আছে শেয়ারটা অন করবে, শেয়ারটা অন করার পর দেখবে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, তুমি তোমার বন্ধুদেরকে যেখানে যে খুশি পাঠাতে পারো, শেয়ার করতে পারো, তাহলে ওরা ওটা দেখে আসতে পারবে তোমার লাইভে।
তাহলে আমি ব্যাক করলাম, আমি কাউকে পাঠালাম না, যেহেতু এটা ভিডিওর জন্য আমি করছি। আর এখানে দেখো ক্রস চিহ্ন আছে, এখানে অনেকজনই আছে, মানে অনেকজনই এসএমএস করছে, আমি মানে এটা মানে কথা বলছি না। তো আমি যখন এলবিটা কাটবো তখন দেখো এখানে ক্রস চিহ্ন আছে, আমি এটা কেটে দেব, তারপরে ওকে। আমার দেখো 8 জন ভিউ হয়েছিল, আর টোটাল ওয়াচ টাইম 3 মিনিট 38 সেকেন্ড হলো। হ্যাঁ, তাহলে আমি এটা ডান করে দেব, আমি এটা ডান করে দিলাম, ডান করলেই পাবলিক হয়ে গেল। কিন্তু আমার প্রাইভেট করা আছে, আমি এটা ছাড়বো না, মানে এটা ডিলিট করে দিব আমি।